লক্ষীপুর ও নীলফামারীতে কৃষকদের বিনামূল্যে উফশি ও হাইব্রিড বোরো ধানের বীজ দেওয়া হয়েছে। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে 5 কেজি উফশি ও 5 কেজি হাইব্রিড বীজ, 10 কেজি এমওপি এবং 10 কেজি ড্যাপসার বিতরণ করা হয়। লক্ষীপুর থেকে মহিউদ্দিন মুরাদ ও নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। প্রণোদনা কর্মসূচির আওতায় লক্ষীপুরে 25,000 কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে 15,000 কৃষককে হাইব্রিড ও 10,000 কৃষককে উফশির বীজ দেওয়া হয়। বিনামূল্যে সরিষা, সয়াবিন, সূর্যমুখী, চীনাবাদাম, মুগ, মসুর, খেসারি সহ অন্যান্য শস্য বীজও দেওয়া হয়েছে কৃষককে। আগে ভাগে সরিষা সহ বিভিন্ন স্বল্পমেয়াদি ফসল চাষ করে কৃষক অনায়াসেই 3টি ফসল ঘরে তুলতে পারবেন। বিনামূল্যে সার বীজ পাওয়ায় এবার কৃষকের আবাদি খরচ অনেকটাই কমে আসবে। বৃধান 92 এই প্রণোদনা কার্যক্রমের আওতায় কিন্তু সরবরাহ করা হবে এবং এগুলো হচ্ছে প্রায় হাইব্রিডের সমান ফলন, যার কারণে এই কার্যক্রম বাস্তবায়নে আমাদের কৃষকদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। নীলফামারী সদরের 15টি ইউনিয়নে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সরিষা, গম, ভুট্টার বীজ বিতরণের পাশাপাশি 4,800 জন কৃষককে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম চলছে। সরকার আমাদের জন্য সার এবং ধানের বীজ বিনামূল্যে দিচ্ছে, আমরা এতে উপকৃত। ধান বীজ এবং সার ফ্রি পাইতেছি, হ্যাঁ, এটাই আমার কৃষকের জন্য খুব সুবিধাবাদী। আমি সার বীজ বিনামূল্যে ফ্রি পাচ্ছি। ফসলের আবাদ বাড়াতে ভালো মানের বীজ সার বিতরণ সহ কৃষককে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। তেল ফসল সরিষার আবাদ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করতেছি। অপরদিকে আমাদের মূল যে খাদ্য ধান উৎপাদন, সেটার জন্য উৎপাদন বৃদ্ধি পায় সে আশাবাদ রাখতেছি। শিক্ষিত সমাজ, যারা শুধু সরকারি চাকরির জন্য ঘুরে বেড়ান, তারা সরকারি চাকরি না করে তাদের কৃষিক্ষেত্রে তারা এই ফার্মিং করা, বিভিন্নভাবে এখানে যুক্ত হওয়াটা আমি মনে করি আজকের দিনে খুব জরুরি হয়ে পড়েছে। সেচের পানি দ্রুত সরবরাহের দাবি জানিয়েছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।